আবার খবরে চোখ রাখবো। ঘূর্ণাবর্তে জেরে বর্ষা ঢুকতে চলেছে রাজ্যে এবং আন্ধ্র ওড়িশা বিহারে দুটি ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গে আগামী দু তিন দিনের মধ্যেই বর্ষা ঢুকে যাবে। উত্তরবঙ্গের বর্ষার দিকে তাকিয়ে দক্ষিণবঙ্গ, তবে দক্ষিণবঙ্গে বর্ষা কবে তা এখনও নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর। আমরা আরও বিস্তারিতভাবে জেনে নেব। আমাদের প্রতিনিধি প্রীতম দে আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতম, কি জানাচ্ছে হাওয়া অফিস? প্রথমে যেটা বলি, ঘূর্ণাবর্ত বা যে কোনো পরিস্থিতি আবহাওয়া বায়ুমণ্ডলের মধ্যে সেটা বর্ষাকে ত্বরান্বিত করতে পারে এবং সেটা হয়েছিল মোড়া যখন এসেছিল তখন, তারপরে থমকে যায় বর্ষা, আবারও বর্ষার গতি শুরু হয়েছে এবং এখন যা বৃষ্টি হবে সেটা প্রাক বর্ষার বৃষ্টি বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন। এবং যেটা বলছি কুনাল তোমাকে, যে বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং অন্ধ্রপ্রদেশ আর ওড়িশার সংলগ্ন যে বঙ্গোপসাগর তার উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই দুই ঘূর্ণাবর্তের জোড়া বলার ছিলে যেটা হচ্ছে যে বৃষ্টি হচ্ছে এবং প্রাক বর্ষার বৃষ্টি এটাকে বলা হচ্ছে। উত্তরবঙ্গে দু একদিনের মধ্যে বর্ষা আসবে এমনটা ঘোষণা দেওয়া হয়েছে আবহাওয়া তরফ থেকে। তবে দক্ষিণবঙ্গ সম্পর্কে এখনো কিছু বলতে তারা রাজি হন না, কারণ তাদের বক্তব্য একটাই যে যখন উত্তরবঙ্গে বর্ষা ঢুকবে তারপরেই তার গতিবিধি এবং তার কবে দক্ষিণবঙ্গে আসবে সেটা জানা যাবে। তবে আপাতত এই যে গরম, এই যে হাসফাস করা গরম, কারণ বাতাস জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে তার থেকে মুক্তির একটাই পথ বর্ষার পুরোপুরি আসা, সেটার দিকে গুনছেন দক্ষিণবঙ্গবাসী। প্রীতম, ধন্যবাদ।